হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক ভালো আছেন অনেক আপুরা আমাকে কমেন্ট করে থাকেন যে মেয়েদের বিষয়ে কিছু টিপস দেওয়ার জন্য তাই আজ আমি আপনাদের অনুরোধে একটি মেয়েদের জন্য টিপস নিয়ে এলাম তো অবশ্যই আপনারা ভিডিওটি পুরোটাই দেখবেন কেটে কেটে না দেখে যদি সম্পূর্ণটাই দেখেন আশা করি অনেক কিছুই শিখতে পারবেন কথায় বলে মেয়েদের বুক ফাটলেও মুখ ফোটে না বলতে লজ্জা পায় তাই জেনে নিন মেয়েরা কখন যৌন মিলনের জন্য পাগল হয়ে ওঠে যৌন সম্পর্ক বা মিলন মানুষের জৈবিক প্রক্রিয়া যৌন সম্পর্কের ধারণাটা মোটামুটি সবাইরে জানা তবে প্রকাশ না করলেও যৌন উত্তেজনা ছেলেদের চেয়ে মেয়েদেরই অনেক বেশি কাজেই জেনে নেওয়া যাক কখন মেয়েরা যৌন উত্তেজনায় পাগল হয়ে ওঠে মেয়েদের যৌন চাহিদা ছেলেদের প্রায় চার ভাগের এক ভাগের মতো কিশোরী এবং তিন হাজার মেয়েদের এই যৌন বাসনা সবচেয়ে বেশি আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে মেয়েদের যৌন চাহিদা ধীরে ধীরে কমতে থাকে স্বামীর প্রয়োজনে পঁচিশের উর্ধে মেয়েরা যৌনকর্ম করে ঠিকই কিন্তু একজন মেয়ে কয়েক মাস যৌনকর্ম না করেও অনায়াসে থাকতে পারে মেয়েরা যৌনকর্মের চেয়ে রোমান্টিক কাজকর্ম অনেক বেশি পছন্দ করে অনেক ক্ষেত্রে দেখা যায় মেয়েরা গল্পগুজব হৈ হুল্লোর করে যৌনকর্মের চেয়ে বেশি মজা করে আর যখন মেয়েরা অর্গাজম করে ভগঙ্কুরের মাধ্যমে তখন কিন্তু মেয়েদের অর্গাজমে কোনো বীর্য বের হয় না তবে পেটে যদি প্রস্রাব থাকে তাহলে যৌন উত্তেজনায় বের হয়ে যেতে পারে মেয়েদের জমিতে যখনই পেনিস প্রবেশ করে ঠিক তখনই মেয়েরা অসাধারণ সুখের অনুভূতি পায় ঠিকই কিন্তু অর্গাজম হওয়ার সম্ভাবনা শূন্য দশমিক আশি পার্সেন্টের চেয়েও কম মোটা পেনিসে মেয়েরা বেশি মজা পায় আর লম্বা পেনিসে বেশিরভাগ মেয়েরা ব্যথা পায় সেজন্য তারা মোটা শক্তিশালী পেনিস পছন্দ করে পেনিস যখনই মেয়েদের জোনির ভেতর প্রবেশ করে জোনির সামান্য ভেতরে ছোটো ছোটো খাস কাটা থাকে যা পেনিসের নাড়াচাড়ায় ওই সব খাস থেকে মজা তৈরি হয় জন্য বড় পেনিসের দরকার হয় না দশ থেকে বারো বছরের ছেলের পেনিসও এই মজা দিতে পারে বিপরীত লিঙ্গের মানুষটি তার সাথে মিলিত হোক প্রায় সব ছেলে মেয়েরাই চায় কিন্তু অনেক পরিস্থিতি এবং লজ্জার কারণে তারা মিলিত হতে পারে না তো দর্শক এই ছিল আমাদের আজকের আলোচনা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর হ্যাঁ অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না কিছু জানার ইচ্ছে থাকলে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে